হ্যালো ভিউয়ার্স, আমি ডক্টর কৌশিক কুণ্ডু। আমার চ্যানেল কৌশিক স্যারের ক্লাসে আজকে একবার এসেছি। আপনারা বিগত যে সমস্ত ভিডিওগুলো আমার দেখেছেন, অধিকাংশই ইন্টারভিউ সেক্টর, জব সেক্টর বা এডুকেশন সেক্টরের উপর ভিডিও। আজকে খুব সুন্দর একটা মোটিভেশনাল সেক্টরের উপর ভিডিও দিচ্ছি, কারণ কি বিগত কিছুদিন যাবত আমি কিছু ইমেল রিসিভ করেছি এবং আমার কমেন্টসে এসছে যে স্যার আমরা এমন কিছু একটা টিপস বলুন বা এমন কিছু একটা ব্যাপার বলুন। হয়তো কেউ কেউ আছেন যারা গার্জেনরা বলছেন যে তাদের ছেলেমেয়েরা প্রচুর প্রচুর টাকা রোজগার করছেন, প্রচুর টাকা তারা চাকরি করে ইনকাম করছেন, কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে টাকা রাখতে পারছেন না হাতে, টাকা খরচা হয়ে যাচ্ছে। কারণ কি টাকার যেটা মেন অসুবিধা হয় সেটা হচ্ছে কি আমরা যদি একটু ঠিকভাবে না দেখি তাহলে কিন্তু টাকা খুব তাড়াতাড়ি হাত থেকে বেরিয়ে যায়। তো এমন কিছু একটা বলুন বা এমন কিছু একটা করুন যাতে হচ্ছে আমরা খুব ইজিলি যে টাকা ব্যাপারটাকে ধরে রাখতে পারি। কেননা কি আপনারা জানেনই খুব সহজ ব্যাপার যে টাকা যদি ধরে না রাখা যায় সেক্ষেত্রে কিন্তু রিচ পিপল হওয়া যায় না। তো আজকের টপিকটা সেই কারণে প্রচণ্ড ইন্টারেস্টিং টপিক, হাউ টু বিকাম এ রিচ পিপল। টাকা জমিয়ে আমরা কি করে বড়লোক হয়ে উঠবো বা হাই স্ট্যান্ডার্ড পিপলের দিকে যাব। কারণ কি অধিকাংশ ক্ষেত্রেই যারা ভিডিও দেখছেন বা ইয়েতে আমরা যারা আছি মধ্যবিত্ত সেক্টরের উপর, তো সেখান থেকে আমরা একটু বেটার লাইফস্টাইলে কি করে যাব সেটার উপর আজকে ভিডিও। প্রথম কথাই বলি, ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কারণ কি ভীষণ গুরুত্বপূর্ণ টিপস আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। যারা আমার ভিডিও দেখেন বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের বাঙালি দর্শকদের জন্য বলছি, আমরা কিন্তু লক্ষ্য করবেন আমরা সব ক্ষেত্রেই কিন্তু একটু বাঙালিরা পিছিয়ে পড়েছি। কারণ কি আগে যেটা বলা হতো যে বাংলা যেটা ভাবে সারা ভারত সেটা পরের দিন ভাবে, কিন্তু এখন আজকাল আর সেই পলিসিটাতে হচ্ছে না। তো সেই কারণেই বলছি আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কারণ কি বাঙালি উদ্যোগপতি এবং বাঙালি যারা আছেন তাদের যাতে ভীষণভাবে কাজে লাগে তার জন্য আজকের ভিডিওটা অত্যন্ত খেটে খুটে এই ভিডিওটা বানিয়েছি। তো একটু ভালো করে দেখবেন। এবং আপনাদের আর একটা জিনিস বলি, যদি আমার ফেস যদি আপনারা ফার্স্ট টাইম দেখে থাকেন ইউটিউবে, যে আমাকে কখনোই দেখেননি, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন যাতে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে ঠিকঠাক টাইমে পৌঁছে যায়। এবং যদি মনে করেন যে ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগছে অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধু বান্ধব এবং আপনাদের যারা রিলেটিভস আছে সবার মধ্যে শেয়ার করবেন যাতে সবাই হেল্পফুল হতে পারে। এবং ইয়েতে আপনাদের কমেন্টের প্রতীক্ষায় কিন্তু আমি সবসময় আছি, কমেন্ট করবেন ভিডিওতে। চলে আসছি কথা না বাড়িয়ে কাজের কথায়, যে হাউ টু বিকাম দ্য রিচ পিপল, কী করে আমরা একটু বেটার বা বড়লোক হতে পারি। তো ফার্স্ট যেটাকে বলবো, নেভার শেয়ার ইওর ইনকাম টু এনিবডি। মানে আপনি কত টাকা ইনকাম করেন, মানে আপনার রোজগার কত, সেটা আপনি স্যালারি থেকে পেতে পারেন, কোনো জায়গায় চাকরি করে পেতে পারেন, কিংবা কোনো জায়গায় বিজনেস করে পেতে পারেন, যেখান থেকেই পান না কেন আপনার ইনকাম কাউকে শেয়ার করবেন না। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। কেন শেয়ার করবেন না? পরিষ্কার কথা, আমাদের অধিকাংশ লোকদের মধ্যেই একটা প্রবলেম রয়েছে, আমরা কারোর ভালো না করতে পারি, কারোর ক্ষতিটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারি। শেয়ার ইনকাম হলে কি হয়, সেটা হচ্ছে কি অধিকাংশ লোকই আপনার কাছ থেকে টাকা ধার চাইবে। টাকা ধার চাওয়ার ফলে কি হচ্ছে, আপনি হয়তো সবাইকে ফেরাতে পারবেন না, সেক্ষেত্রে কারোর কারোর কাছে টাকা আপনাকে ধার দিতে হবে। আর একটা জিনিস কি জানেন তো সমস্যা, টাকা আপনি ধার দেওয়াটা খুব সহজ, কিন্তু তার কাছ থেকে টাকার রিটার্ন তোলাটা কিন্তু ভীষণ ভীষণ ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে প্রধান কথা হচ্ছে কি টাকা ধার দেওয়ার ব্যাপারে কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক হতে হবে। সেক্ষেত্রে যদি আপনি আপনার ইনকামটাই না ডিসকাস করেন তাহলে টাকা দেওয়ার কোনো প্রশ্ন আসে না, যে আপনার কাছে এক্সেস মানি নেই যে আপনি সেটাকে ধার দিতে পারবেন। এবং আর একটা জিনিস হচ্ছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ বাঙালিদের ক্ষেত্রে, বিশেষ করে বাঙালিদের ক্ষেত্রে এটা দেখেছি, আমি নিজেও বাঙালি, ভাববেন না যে বাঙালিদের ক্রিটিসাইজ করছি বা সমালোচনা করছি, আমরা কি করি কারোর ভালোটা কিন্তু দেখতে পাই না। যখনই দেখি আমাদের থেকে একটু একটা ভদ্রলোক উপরে চলে গেছে বা ভদ্রমহিলা উপরে চলে গেছে, তখন তাকে কি করি আমরা তাকে টেনে ধরে নামানোর চেষ্টা করি। সেই কারণে আপনি যদি আপনার ইনকাম শেয়ার না করেন তো সেক্ষেত্রে আপনি কতটা বড় হয়েছেন বা কতটা বড় হতে পেরেছেন সেটা সম্বন্ধে কারোর সম্যক ধারণা থাকবে না। তো সেক্ষেত্রে নামানোরও কোনো প্রশ্ন নেই। এটা হচ্ছে প্রথম পয়েন্ট, বোঝা গেল। সেকেন্ড পয়েন্টে আসছি, কখনোই টাকা নষ্ট করবেন না। আমরা অনেক সময় দেখি কি আমরা বিভিন্ন সময় টাকা নষ্ট করে ফেলি। কি হচ্ছে দেখা যাক, আমি একটা খুব সিম্পল উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন
একটা আপনি ড্রেস কিনতে গেলেন, আমার এক বন্ধুর সাথে আমি একদিন বাজারে গেলাম, বাজারে গিয়ে দেখা গেল সে আলুর দাম নিয়ে দরাদরি করছে, সে আলুর দাম হচ্ছে যে ভদ্রলোক আলু সেলার যিনি আলু বিক্রি করছেন তিনি হয়তো 42 টাকা কি 43 টাকা করে পাকে ইয়েতে আলু চাইছেন, সেখানে দেখা গেল যে সেখান থেকে দরাদরি করে কেন আপনি বেশি চাইছেন 40 টাকা করে আলু কিনলো। এইবার সে তার পরবর্তী আইটেম সে প্যান্টালুসে গেল একটা প্যান্ট কিনতে, তো প্যান্ট সে কিনলো, প্যান্টটির দাম হচ্ছে নিয়ার অ্যাবাউট 2000 রুপিস। তো আমি তাকে বললাম এটা তুই যদি বাইরে থেকে কিনিস, আমি আগের দিনও এই প্যান্টটা কিনেছি, একই প্যান্ট 800 কি 900 টাকার মধ্যে বাইরে থেকে এসে যাচ্ছে। তো আমাকে সঙ্গে সঙ্গে সে বলল যে এটা কিন্তু ব্র্যান্ডেড। তো প্রবলেমটা যেটা হলো যে দেখা গেল যে গরিব আলুওয়ালা যে তাকে আলু বিক্রি করছিল সেক্ষেত্রে সে 2 থেকে 3 টাকা দেওয়ার আগে সে কিন্তু তর্ক বিতর্কের মধ্যে যাচ্ছে, কিন্তু যখন সে প্যান্ট কিনছে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ব্র্যান্ডেডের কথা শুনেই সে 1000-1200 টাকা অনেক বেশি এক্সট্রা দিয়ে ফেলছে। প্রসঙ্গটা হচ্ছে ব্র্যান্ডেড অব্র্যান্ডেডের মধ্যে নয়, প্রসঙ্গটা হচ্ছে তার যে ব্র্যান্ডেড জিনিস পরা যে অভ্যাস হয়ে গেছে পরবর্তীতে সে আর কোনো নর্মাল জিনিস কিন্তু পরতে পারবে না। সেক্ষেত্রে কি হবে, ব্র্যান্ডেড জিনিস কিনতে গিয়ে আপনাকে কি করতে হচ্ছে, যে টাকা আপনি দিয়ে বাজারে ফিক্স করেছিলেন সেই টাকার থেকে অনেক বেশি টাকা তার পিছনে ইনভেস্ট করতে হচ্ছে, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ টাকা নষ্ট। আপনি যদি সমস্ত কিছু ব্র্যান্ডেড পড়তে চান সেক্ষেত্রে দেখবেন খরচা কিন্তু আপনার ডবল থেকে ট্রিপলের দিকে চলে গেছে, কেননা কি আপনি সমস্ত কিছু জুতো জামা প্যান্ট থেকে শুরু করে সমস্ত কিছু আপনি যদি ব্র্যান্ডেড পড়তে চান তাহলে কিন্তু খরচা অনেক বেড়ে যাবে। তো এই জন্য বন্ধুরা টাকা কখনোই নষ্ট করবেন না, কেননা কি টাকা নষ্ট করলে কিন্তু কখনোই কিন্তু আপনি রিচ পিপুলের মধ্যে পড়বেন না। থার্ড পয়েন্টে আসবো যে নেভার শিওর ইওর বিজনেস আইডিয়া টু এনিবডি। পরিষ্কার কথা, অনেকেই আছেন জব করছেন, জব করার ক্ষেত্রে সেখান থেকে কিন্তু আইডিয়া শেয়ারিংয়ের ব্যাপার নয়, কিন্তু যারা বিজনেসম্যান আছেন তারা প্রচণ্ড প্রচণ্ডভাবে যারা ইম্পর্টেন্ট বিজনেসম্যান আছেন তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জিনিস বিজনেসের ক্ষেত্রে ভেবে থাকেন। এইবার আপনি হয়তো ভাবলেন তখনও বিজনেসটা শুরু করলেন না, কথায় কথায় আপনার বন্ধু বান্ধব থেকে শুরু করে গিয়েতে আপনি তা আপনাদের ভিডিও যে আইডিয়াটা আছে সেটা শেয়ার করলেন। প্রবলেমটা কী হলো, দেখা গেল আপনার আইডিয়া থেকে আপনি বিজনেস তৈরি করার আগেই সেই বন্ধু বা আপনার সেই রিলেটিভ সে কিন্তু আপনার আইডিয়া ধার করে একটা বিজনেস খুলে ফেলল, এবং দেখা গেল সেই বিজনেস থেকে সে প্রচুর প্রচুর টাকা লাভ করছে। পরবর্তীতে আপনি যখন আপনার নিজের বিজনেস শুরু করলেন দেখা গেল আপনার বিজনেস কিন্তু সাকসেসফুল হলো না, সেক্ষেত্রে প্রচণ্ড প্রচণ্ডভাবে দরকারি যে আপনি কখনো আপনার আইডিয়া কখনো কারোর সাথে শেয়ার করবেন না। আমি একটা হিস্টোরিক্যাল ঘটনা বলছি, আপনারা জানেন আমাদের স্যার জগদীশচন্দ্র বসু বেতার আবিষ্কার করেছিলেন, বেতার মানে রেডিওর কথা বলছি, কিন্তু দেখা গেল রেডিও আবিষ্কারক হিসাবে তার নাম কখনো আসেনি, মার্কিনির নাম এসছে। তার কারণটা কি, তিনি তার আবিষ্কারটাকে মার্কিনি সাহেবের কাছে একই জাহাজে যাচ্ছিলেন সেটা ডিসকাস করেছিলেন, এবং মার্কিনি সাহেবের যেটুকু কাজ বাকি ছিল ওনার কথা শুনে কিন্তু করে ফেলেছিলেন, এবং তিনি গিয়ে আগে জিনিসটা সাবমিট করেন যে কারণে তার নাম আসে। তো সেই ক্ষেত্রে আপনি ভীষণভাবে ক্লিয়ারফুল থাকবেন, আপনার আইডিয়া কখনো কখনোইভাবেই কারোর সাথে শেয়ার করবেন না। এবং চলে আসছি ফোর্থ পয়েন্টে, টাকাকে আপনাকে এক জায়গায় জমিয়ে না রেখে আপনাকে মার্কেটে ইনভেস্ট করতে হবে। মার্কেটে ইনভেস্ট মানে কি, আপনি ডাইরেক্ট শেয়ারে ইনভেস্ট করতে পারেন, আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন, আপনি ব্যাংকে ইনভেস্ট করতে পারেন, যে কোনো জায়গায় আপনি যদি রিস্ক নিয়ে খেলতে চান অবশ্যই ডিরেক্ট মার্কেট বা শেয়ারে ইনভেস্ট করুন, আপনি যদি নন রিস্কের গেম খেলতে চান অবশ্যই আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা FD করে টাকা রাখুন। কখনো কখনোভাবে টাকা কিন্তু সেভিংসে ফেলে রাখবেন না বেশি টাকা, সেক্ষেত্রে কিন্তু টাকার কখনোই গ্রোথ হয় না। তো আমাদের চেষ্টা করতে হবে টাকার যাতে গ্রোথ হয়, এবং তার জন্য যদি আমরা অ্যাবনর্মাল গ্রোথ চাই বা বেশি গ্রোথ চাই অবশ্য অবশ্যভাবেই কিন্তু আমরা ডিরেক্ট মার্কেট বা মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করব। কিছুদিন ধরে যদি আমরা ইনভেস্ট ঠিকঠাক মতো করতে পারি অ্যাট এ টাইম কিন্তু একটা আমরা হিউজ অ্যামাউন্টের টাকা কিন্তু রিটার্ন পাবো। তাহলে বন্ধুরা আজকের ভিডিও থেকে আমি যেটা বলতে চাইলাম যে অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে কিভাবে আমরা টাকাকে ইউজ করলে বা টাকাকে ব্যবহার করলে আমরা টাকা
বেশি পরিমাণ জমাতে পারবো বা সঞ্চয় করতে পারবো, আমরা একদিন না একদিন রিচ পিপুলে পরিণত হতে পারবো। তো আমিও আজকে চেষ্টা করলাম 4 থেকে 5টা পয়েন্টের মাধ্যমে খুব তাড়াতাড়ি বললাম যে আপনারা কিভাবে করলে বা কি করলে আপনারা কিন্তু ভবিষ্যতে একটা সুন্দর বেঙ্গল, বা সেটা ওয়েস্ট বেঙ্গল হোক বা বাংলাদেশ হোক, সবার মুখে হাসি ফুটে উঠবে, কারণ নাকি টাকা সবসময় সবার সাথে থাকে। তো বন্ধুরা, খুব ভালো লাগলো আপনাদের সাথে আইডিয়া শেয়ার করে। খুব ভালো করে পুরো ভিডিওটা দেখবেন, অ্যান্ড এরকমই একটা পরবর্তীতে ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।